ক্ষেত্রে বিনিয়োগে টেক শূন্য নিশ্চিত করতে পারে এ বিষয়ের উপর আজকের প্রতিযোগিতার পক্ষ দল আগ্রান উচ্চ বিদ্যালয় বড়াইগ্রাম নাটোর থেকে তারা এসেছে এবং বিপক্ষ দল বজ্রযোগিনী যে কি উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ ঢাকা আমরা পরিচিত হব আমাদের আজকের এই পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাদের সাথে পক্ষ দল আগ্রান উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা কানিজ ফাতেমা দ্বিতীয় বক্তা শিউলি শিলা জয়ী এবং তাদের দলনেতা ইসমতারা বকুল বিপক্ষ দল বজ্রযুগুনি যে উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা মেহরুন নেসা দ্বিতীয় বক্তা খাদিজা আজিজ মুনা এবং তাদের দলনেতা সুরভি অধরা আমাদের সাথে সম্মানিত বিচারক হিসাবে রয়েছেন আমার ডান দিক থেকে সাংবাদিক দৌলত তাক্তার মালা বিশেষ প্রতিনিধি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস রয়েছেন ডক্টর এস এম মোর্শেদ প্রাক্তন বিতার্কিক ও যোগাযোগ বিশেষজ্ঞ রয়েছেন সিনিয়র সাংবাদিক ফরিদে ইয়াসমিন তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত রয়েছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত প্রাক্তর যুম্মকা সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও রয়েছেন আন্তর্জাতিক উন্নয়ন কর্মী আসমা মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্যারের সামনেই আমাদের প্রিয় অতিথিদের সামনে আমরা শুরু করছি আমাদের আজকের প্রতিযোগিতা এবং সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের পক্ষ দল যারা বারবার বলা হয়েছে জেলা উপজেলা ইউনিয়ন থানা বিভিন্ন পর্যায়ে তারা অংশগ্রহণ করে এখানে এসেছে সেই অংশগ্রহণকারী বিভাগীয় চ্যাম্পিয়ন বড়াইগ্রাম নাটোর থেকে আগত প্রান্তিক স্কুলের শিক্ষার্থী অগ্রান উচ্চ বিদ্যালয়ের কানিস ফাতেমাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য মাননীয় মডারেটর বিতর্ক শুরু করছি শান্তিতে নোবেল বিজয়ী সমাজকর্মী কৈলাস সত্যার্থীর একটি উক্তি দিয়ে তিনি বলেন শিক্ষা ব্যতীত কোনো ধরনের উন্নয়ন বা পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় শিক্ষাই হলো টেক্সি বোনানে চাবিকাঠি মাননীয় মডারেটর বিতর্কের শুরুতেই গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো সংজ্ঞান করছি প্রথমে আসি শিক্ষা কি ইউনেস্কোর সংজ্ঞা শিক্ষা হলো জ্ঞান ও দক্ষতা অর্জন এবং সকল প্রকার প্রশিক্ষণ ও কারিগরি জ্ঞানই শিক্ষার অন্তর্ভুক্ত আর শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বলতে সামগ্রিক শিক্ষার মান উন্নয়নের জন্য নির্ধারিত সরকারি ও বেসরকারি বরাদ্দকে বোঝাচ্ছি সেক্ষেত্রে যথাযথ বিনিয়োগের মাধ্যমে কর্মমুখী শিক্ষার প্রসার বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার এবং নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রসার ঘটানো জরুরি যা দেশের প্রতি একটি মানুষকে দেশপ্রেম উদ্বুদ্ধ করে মাননীয় মনে এবার আসা যাক টেকসই উন্নয়নের কথায় টেকসই উন্নয়নের সংজ্ঞা হলো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের দক্ষতায় আপোস না করে যে উন্নয়ন বর্তমানে চাহিদা পূরণ করতে সক্ষম তাই হলো টেকসই উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ দুই হাজার সালে ত্রিশ জুন টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য বারোটি লক্ষ্য নির্ধারণ করে যাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বাংলাদেশের জন্য দুই সাল থেকে 2030 সাল পর্যন্ত এই সকল লক্ষ্য বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাননীয় মনে এটার বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জায়গা হলো এক বিষয় শুরুতে কেবল শব্দের ব্যবহার এবং দুই বিনিয়োগের সাথে এই আমরা কেবল শব্দ দ্বারা শিক্ষা ক্ষেত্রে তুলনামূলক অধিকতা বিনিয়োগকে বোঝাচ্ছি যা হবে মোট জিডিপির ছয় থেকে আট শতাংশ বা মোট বাজেটের পঁচিশ শতাংশ আশা করি প্রতিপক্ষ এই বিষয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবে না এবং এই প্রত্যয় দ্বারা শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কীস উন্নয়নের প্রশ্নে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে এবার যদি আমরা এক কথায় আমাদের পুরো বক্তব্যটি উল্লেখ করি তাহলে তা হবে সরকারি ও বেসরকারি সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান করলে বর্তমানে চাহিদা সমুন্নত রেখে ভবিষ্যতের চাহিদা পূরণ করা সম্ভব আর এভাবেই নিশ্চিত হবে টেকসই উন্নয়ন মাননীয় মডেটা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সর্বপ্রথম দারিদ্র্য বিমোচন করতে হবে আর শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে কিভাবে দারিদ্রের হার কমে তার প্রমাণে একটি প্রতিবেদন উল্লেখ করছি লক্ষ্য প্রতিপক্ষ উনিশশো একানব্বই বিরানব্বই অর্থ বছর শিক্ষাখাতে বাজেট ছিল চোদ্দ হাজার উনিশশো চল্লিশ কোটি টাকা এবং দারিদ্রের হার ছিল দশমিক সাত শতাংশ ছাপ্পানের বিনিয়োগ বেড়ে দশ এগারো অর্থ বছরে বাজেট টাকা হয় উনত্রিশ হাজার চুয়াল্লিশ কোটি টাকা এবং দারিদ্রের হার কমেছে দাঁড়ায় একত্রিশ দশমিক পাঁচ শতাংশে ঠিক একই ধারাবাহিকতা দু হাজার চোদ্দো পনেরো অর্থ বছরে শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি করায় দারিদ্রের হার কমেছে দাঁড়ায় ছাব্বিশ দশমিক দুই শতাংশে সূত্র প্রথম আলো দুই তিন দু হাজার পনেরো মাননীয় মডেটার ঠিক এভাবে সুপরিকল্পিতভাবে ভাবে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ নিশ্চিত হলে অবশ্যই সালের মধ্যে দারিদ্রের হার দশ সম্ভব হবে প্রতিপক্ষ আপনাদের কাছেটা রূপকথার কল্পনা মনে হতে পারে কিন্তু বাস্তবতায় শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত হলে অবশ্যই মানসম্মত শিক্ষা নামক আশ্চর্য প্রদীপের ঘষায় নিশ্চিত হবে টেকসই উন্নয়ন অন্যদিকে সামাজিক উন্নয়নের কথা যদি আসি তাহলে মাননীয় মডেটর সামাজিক সূচকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নারীর ক্ষমতায়ন ও লৈঙ্গিক সমতা নিশ্চয়তার বিধান মাননীয় মানে নারীর ক্ষমতায়নের প্রশ্নে এই বিতর্কে মঞ্চের মধ্যে যদি হতো আমার সোনার বাংলা তাহলে কোনো কথা ছিল না কিন্তু নোরবাণু কিংবা জমেলা খেলার ক্ষুদ্র ঋণের টাকা যখন তার পাশন্ড মদ আর জোয়ার রসদে পরিণত হয় তখন নারী ক্ষমতায়নের প্রত্যয়টি ব্যঙ্গাত্মক হয়ে ওঠে বিবেকেরায় না মাননীয় মডরেটার আর যখন লক্ষ লক্ষ নারীরা শুধু সেলাই দিদিমণি হয়ে পুরুষের যে কম বেতনে নিজের সারা জীবন পার করে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে গিয়ে ওঠে পরাণের বান্ধবরে বুড়ি হলাম তোর কারণে ঠিক তখনও নারীর ক্ষমতায়নের দাবিটি সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে তাই শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে নারীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে তাহলে নারীরা তাদের প্রতি সকল বৈষম্য সম্পর্কে সচেতন হবে এবং নিশ্চিত হবে উন্নয়ন আর এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব বান বলেছেন টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে লিঙ্গ সমত অর্জন আর এর জন্য শিক্ষা বিনিয়োগ বাড়াতে হবে মাননীয় মডেটর আমরা যখন শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উন্নয়নের স্বপ্ন দেখছি তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে শিক্ষার্থীদের বিনিয়োগের স্বরূপটি কেমন হবে হ্যাঁ সেক্ষেত্রে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেগুলো হলো এক বিজ্ঞান কারিগরি প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটাতে হবে দুই পাঠ্যপুস্তকে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরতে হবে তিন দক্ষ মানুষ তৈরির লক্ষ্যে যথাযথ প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ একাডেমি তৈরি করতে হবে চার দক্ষ প্রশিক্ষক ও শিক্ষক তৈরিতে বেতন কাঠামো বৃদ্ধি করতে হবে এবং পাঁচ সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য করতে হবে মাননীয় মডেটার এই সড়কগুলো তখনই বাস্তবায়িত হবে যখন শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ নিশ্চিত হবে আর সেই দিন টেকসই উন্নয়নে হাত ধরে অর্জিত হবে লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশ যেহেতু সে ক্ষুধা নেই নেই বেকারত্ব কেন কেননা মানসম্মত শিক্ষা যত বেশি উন্নত হবে দেশ পথ হারাবে না বাংলাদেশ ধন্যবাদ মাননীয় মডেটার ধন্যবাদ সবাইকে মাননীয় অর্থমন্ত্রী যেহেতু আমাদের সাথে আছেন নিশ্চয়ই পথ হারাবে না বাংলাদেশ বাংলাদেশে এগিয়ে যাবে এই প্রত্যয়ের মধ্যে দিয়ে আমরা শুনতে পেলাম আমাদের প্রথম বক্তার বক্তব্য পরানের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে না এখন যুগ চেঞ্জ হয়েছে পরাণের বান্ধবী রে বুড়া হইলাম তোর কারণে আমরা আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার বিপক্ষ দল বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা যারা আমরা বারবার বলছি সারা বাংলাদেশের দুই হাজার শিক্ষার্থীর মধ্য থেকে যারা ইউনিয়ন থানা জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে এখানে এসছে সেই চ্যাম্পিয়ন দলের প্রযোজক যে উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা মেহুন নিসাকে তার বক্তব্য স্থাপন প্রতিপক্ষ আপনারা টেকশন নিশ্চিত করতে শিখাকে অধিক গুরুত্ব দিচ্ছেন সেই সাথে অন্যান্য খাতগুলোর গুরুত্বকেও স্বীকার করছেন এখন প্রশ্ন হচ্ছে কোন একটি খাতকে অধিক গুরুত্ব দিলে অন্যান্য খাতের গুরুত্ব স্বাভাবিকভাবে কমে যাওয়া তাই প্রতিপক্ষ একটু লক্ষ্য করুন দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে শিক্ষার প্রযুক্তি খাতে বরাদ্দ করা হয়েছে এগারো দশমিক ছয় শতাংশ অপরদিকে কৃষি খাতে রয়েছে আট শতাংশ এবং অর্থনীতি সেবা খাতে রয়েছে শূন্য দশমিক নয় শতাংশ এখন যদি আপনারা শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়াতে যান অর্থাৎ পঁচিশ শতাংশ করেন তাহলে কৃষি খাতে বরাদ্দ আরও কমে দু শতাংশ হবে আর অর্থনীতি সেবা খাতে তো কোনো বরাদ্দ থাকবে না ফলে সংকট আর ঘনীভূত হবে দ্বিতীয়ত যেহেতু শিক্ষা খাতে গুরুত্ব অধিক হওয়ার ফলে পরিবেশ অর্থনীতি ও সেবা খাতে গুরুত্ব অপেক্ষাকৃত কমবে সেহেতু বাধাগ্রস্ত হবে পরিবেশ বিপর্যয় মোকাবেলা সামাজিক নিরাপত্তা ও ঘাটতে হবে শিল্প বাণিজ্য ও অবকাঠামোতে ফলে বর্তমানে দুই কোটি চুয়াল্লিশ লাখ শিক্ষিত বেকারের সাথে আগামী পাঁচ বছরে হয়তো আরও দুই কোটি শিক্ষিত বেকার যুক্ত হবে কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে না তাদের কর্মসংস্থানটি মাননীয় কেবল আভিধানিক অর্থে একমাত্র বা শুধুমাত্রকে আর বিষয়টিতে ই প্রত্যয় দ্বারা একমাত্র শিক্ষাক্ষেত্রের উপর গুরুত্বকে বোঝানো হয়েছে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বলতে শিক্ষার্থী শিক্ষক শিক্ষার উপকরণ শিক্ষার কারিকুলাম এই চারটি ক্ষেত্রে উন্নতির জন্য বরাদ্দ করা বোঝাচ্ছে এবার আসা যাক আজকের বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপাঞ্চ টেক সুনরে টেকসুন মতে ব্রাজিলের রিও ডিজাইনতে সম্মেলনের এজেন্ডা টোয়েন্টি ওয়ানের মতে অর্থনৈতিক অগ্রগতি সামাজিক বিকাশ এবং পরিবেশ সংরক্ষণের সমন্বিত ব্যবস্থাকে বোঝাচ্ছে আর নিশ্চিত করতে পারা তারা অবশ্যই অর্জন করাকে বোঝাচ্ছে যার সময়কাল রিও ডিজাইনারি ধৈর্য সম্মেলনের মতে দু থেকে দু সাল পর্যন্ত মাননীয় মরিটর পক্ষ সাথে আমাদের বিরোধিতার জায়গাটি হচ্ছে কেবল শিক্ষা বিনোগে বিনিয়োগে টেকসুন নিশ্চিত করতে পারে না বরং সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগে টেকসুন নিশ্চিত করতে পারে সুতরাং প্রতিপক্ষ আপনারা যখন টেকসই উন্নয়নের জন্য কেবলমাত্র শিক্ষা খাতে বিনিয়োগের কথা বলছেন ঠিক তখনই আমরা দেখে যাব সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ হলেই প্রকৃতপক্ষে টেকসই উন্নয়নটি নিশ্চিত হবে এখন সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ করতে আমরা কেবল কিংবা একমাত্র ভিত্তিতে এককভাবে কোনো একটি খাতকে বিবেচনা না করে প্রয়োজনের ভিত্তিতে সকল খাতকে গুরুত্ব দেওয়া অর্থাৎ যে খাতে যতটুকু বিনিয়োগ প্রয়োজন সে খাতে ততটুকু গুরুত্ব প্রদান করলেই উন্নয়নটি নিশ্চিত হবে মাননীয় এখানে শুরুর থেকে বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন আর তা হচ্ছে টেকসই উন্নয়নে অর্থাৎ আমরা শিক্ষার অস্বীকার করছি না অবশ্যই শিক্ষার্থীদের টেকসই উননে একটি উপাদান কিন্তু তা কখনোই কেবল কিংবা একমাত্র নয় আর তাই তো মাননীয় মডারেটর টেকসই উন্নয়নের জন্য সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ বলতে আমরা যেই সকল ক্ষেত্রকে চিহ্নিত করছি তা হচ্ছে এক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ অর্থাৎ শিল্প বাণিজ্য যোগাযোগ অবকাঠামো দুই পরিবেশগত উন্নয়ন ক্ষেত্রে বিনিয়োগ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রয়োজনীয় বনাঞ্চল সৃষ্টি করা তিন আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ অর্থাৎ স্বাস্থ্য দারিদ্র দূরীকরণ সামাজিক নিরাপত্তা সৃষ্টি করা মাননীয় মডেটর মূল বক্তব্যে যাওয়ার আগে প্রতিপক্ষ তাদের দ্বিতীয় বক্তার কাছে কিছু প্রশ্ন চাই প্রথমত এর যে সেটি সেটিকে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে অধিক গুরুত্বের দিয়ে কেউ অর্জিত হয়েছে তাকে সকল ক্ষেত্রকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল শুধুমাত্র শিক্ষা দিয়ে যদি উন্নয়ন সম্ভব হয় তাহলে তবে কেন দক্ষিণ এশিয়ার একটি দেশ শ্রীলঙ্কার শিক্ষিতের হার সর্বাধিক আটানব্বই দশমিক এক শতাংশ থাকার পরও মানব উন্নয়ন সূচকে কেন তারা বাংলাদেশের পেছনে অবস্থান করছে তার উপ Thank you. মাননীয় মডারেটর শিক্ষিত সব বেকার ছেলে চাকরি না হে মেলে চাকরি আসে বসে আছে অনেক বেকার ছেলে হ্যাঁ মাননীয় মডারেটর গত পঁচিশে জুন দু হাজার পনেরো দৈনিক প্রথম আলোর তথ্য ইউএনডিপি ও বাংলাদেশ ব্যাংকের গবেষণা দেখা যায় বাংলাদেশের কর্মসংস্থানের সংখ্যা ও শিক্ষিত বেকারের সংখ্যার পাত এখন পাত একচল্লিশ আর তাই তো শিক্ষার স্বর্ণ থাকার পরও চাকরি না পেয়ে হতাশে কে কেউ সার্টিফিকেট পড়িয়ে ফেলছেন আবার অনেক শিক্ষাটা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রতিপক্ষ কেবল শিক্ষা এমন টেকস উন্নয়নের সাথে আপনারা দেখলেও আমার সোনার বাংলাদেশ দাঁড়িয়ে সচেতন নাগরিক এবং আমার দত্তা দেখি না তাই বলছি অর্থনৈতিক খাত বিনিয়োগ বাড়াতে হবে এবং প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরি করতে হবে মাননীয় মডেটর আবার দেখা যায় গবেষকগণ তাদের গবেষণার সুবিধার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্টকে সাস্টেনেবিলিটির চেয়ার নামে ধারণা দেন তাদের মতে এই চেয়ারের চারটি পায়কে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে সমান করতে হবে কারণ কোন একটি পায়কে একমাত্র গত দিলে চেয়ারটি যেমন ভারসাম্য হারাবে তেমনই একমাত্র শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ আমাদের টেকশনারকে ভারসাম্যহীন করে তুলবে তাই মাননীয় মডেটর আমরা বলছি শিক্ষা খাতেও বিনিয়োগ হোক তবে তা যেন কেবল কিংবা একমাত্র না হয়ে সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ হয় যার ফলশ্রুতিতে আমাদের আগামী প্রজন্ম যেন না বলতে পারে হে শিক্ষা তুমি মনে শুধু শিক্ষিত বেকারি তৈরি করেছো দাউনি মোড়ে কর্মসংস্থান সুযোগ তাই মাননীয় মডেটর আমরা বলছি সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগে টেকসই শূন্য নিশ্চিত করতে পারে ধন্যবাদ মাননীয় মডেটর ধন্যবাদ সবাইকে আমরা আমরা মুহুর্মুহুর কলকালের মধ্য দিয়ে আমরা পক্ষ বিপক্ষ দুদলের প্রথম বক্তার বক্তব্য শুনলাম শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন নিশ্চয়ই তার সরকার এবং তার বিবেচনা রয়েছে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এবং তিনিও সবসময় একজন সজ্জন ব্যক্তি হিসাবে সেই বিষয়টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন আমরা শুনবো আগ্রান উচ্চ বিদ্যালয়ের নাটোর থেকে আগত তাদের দ্বিতীয় বক্তা শিলু শিলা জয় এবার তার বক্তব্য উপস্থাপন করেন প্রতিপক্ষের বক্তব্য শুনে মনে হচ্ছে টেকসই উন্নয়ন মানে এক পুরুষে গড়ে ধন আরেক পুরুষ খায় পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই কেননা টেকসই উন্নয়নের সংজ্ঞায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো বর্তমানে চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জায়গাটি অক্ষুণ্ণ রাখা কিন্তু তাদের দেখানো উন্নয়নের প্রেসক্রিপশনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই বলা হয়ে থাকে কৃষক বাঁচলে বাঁচবে দেশ হবে সোনার বাংলাদেশ মাননীয় মডেলিটর এখনও দেশের অধিকাংশ মানুষ কৃষিকে ধরে জীবিকা নির্বাহ করছে কিন্তু কথা দেশের এই সিংহভাগ কৃষিজীবী মানুষকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না অন্যদিকে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র চরমভাবে ধ্বংস হয়ে যাবে যা টেকসই উন্নয়নে বড় বাধা তাই আমাদের বক্তব্য হলো মাননীয়

সময়ে বিশ্ব এক জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট জনসংখ্যার সত্তর ভাগেরই বয়স বত্রিশ বছরের নিচে যাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট মাননীয় মডেটার আমরা বিশ্বাস করি ডেমোগ্রাফিক ডিভিডেন্টে এই সুবিধা ভোগ করে আমরা খুব দ্রুত উন্নত দেশে পরিণত হব এবং দারিদ্রের হারও হয়তো সাময়িকভাবে কমবে কিন্তু মাননীয় মডেটার আমাদের পরবর্তী প্রজন্ম যদি সেই অর্জন ধরে রাখতে না পারে তাহলে সবকিছু কিছু অর্থহীন হয়ে পড়বে যেমনটি হয়েছে নাইজেরিয়ায় অথচ মাননীয় আমরা যদি সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষা খাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করতে পারি তাহলে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং অর্জিত হবে টেকসই উন্নয়ন প্রতিপক্ষ আপনারা যদি উন্নয়ন ও টেকসই উন্নয়নের মধ্যে পার্থক্য না খুঁজে শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখেন তাহলে তা হবে বোকাস্বরকে বসবাস করার মতোই বোকার মাননীয় মডারেটর এবার আমি দেখে যাব শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগের সুফলটা কি লক্ষ্য কোন প্রতিপক্ষ শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তোলে পুঁজির সঞ্চালন ঘটানো এ প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আর্থার সোজ বলেছেন প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করা সম্পদের সুফল ফেরত আসে পঁয়ত্রিশ শতাংশ মাধ্যমিক শিক্ষায় বিশ শতাংশ এবং উচ্চশিক্ষায় ফেরত আসে এগারো শতাংশ তাছাড়া বিভিন্ন ধরনের বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তোলা যায় যাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট মাননীয় মডেটর আমাদের দেখানো শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ যখন বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করছে তখন প্রতিপক্ষ কেবল বিতর্কের খাতিরে আমাদের বক্তব্যে বিরোধিতা করছেন প্রতিপক্ষ দয়া করে টেকসই উন্নয়নে এমন একটি খাত দেখে যাবেন যে খাতের উন্নয়নে মানসম্মত শিক্ষার প্রয়োজন নেই আর আপনারা যদি এমন একটি খাত দেখে যেতে ব্যর্থ হন আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে মাননীয় মডেটর মানসম্মতি শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক কিন্তু শিক্ষা পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় আমরা তা পাচ্ছি না কেননা শিক্ষকদের বেতন কম হয় তুলনামূলক হওয়ায় এই মহান পেশা বেছে নিচ্ছে না শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় মডিটার রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে মাননীয় মডিয়েটর একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়তা রোজই দেখতে হয় খুব কাছ থেকে মাননীয় মডিয়েটর গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিনমজুরের দৈনিকায় তিনশত টাকা হলে মাঝে তিনি কত টাকায় করেন মাননীয় মডিটর মুখে মুখে বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার কাছে হাত ডাকলেন চুলের কেটে বললেন মারে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষক আট হাজার টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল কৌরাতে দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল জানি না মাননীয় মডিটর আমার বাবার বয়সী চোখ থেকে খুশি পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলা যোগ্যতা রাখে মাননীয় মডিটর এই যদি হয় শিক্ষাগুর জীবন তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না মাননীয় মডিস্টর ত্রিশ লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি দু লক্ষ মায়ের চলে সাজিয়েছি দেশ প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননী ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময় আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা ধন্যবাদ মাননীয় মডিরেটর ধন্যবাদ সবাইকে চরমভাবে সে অ্যাড্রেস করতে পেরেছে তার বক্তব্য তার অশ্রু নিশ্চয়ই বৃথা যাবে না আমরা আহ্বান করছি আমাদের আজকের প্রতিযোগিতার বিপক্ষ দল বজ্রযুগ যে উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা খাদিদা খাদিজা আজিজ মুনাকে তার বক্তব্য উপস্থাপন করা হয় মাননীয় মডেলটে কিছুক্ষণ পক্ষ পক্ষদলের দ্বিতীয় বক্তা তার দুঃখের কিছু স্মৃতিচারণ করে আবেগে ভেসেছেন এবং সেই সাথে দর্শকদেরও আবেগে ভাসাতে চেয়েছেন অথচ তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন মিলবে মুক্তি আবেগ দিয়ে নয় ধন্যবাদ মডেলটা আমাকে কিছু সুযোগ জন্য আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বিনিয়োগই টেক্সি উন্নয়ন নিশ্চিত করতে পারে বিপক্ষে বলছি মাননীয় মডেলটা শুরু করছি পক্ষদলের দ্বিতীয় বক্তা কিছু যুক্তিখণ্ড দিয়ে তিনি শিক্ষার অধিক বিনিয়োগের কথা বললেন কিন্তু আপনি যদি সেই সাথে অর্থনীতি অর্থাৎ শিল্প ব্যবসা বাণিজ্য এবং পরিবেশ বিপর্যয় মোকাবেলা ও সামাজিক নিরাপত্তার খাতে সমান বিনিয়োগ না করেন তবে কি করে আপনি প্রকৃত টেক্সি উন্নয়নটি নিশ্চিত করবেন মাননীয় মডারেটর প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে তিনি শিক্ষাকে মেরুদণ্ডের সাথে তুলনা করতে চেয়েছেন কিন্তু প্রশ্ন হল শুধুমাত্র মেরুদণ্ডের দেখাশোনা করে অর্থনৈতিক নামক হৃৎপিণ্ড পরিবেশ নামক রক্ত সংবহনতন্ত্র আর আর্থসামাজিক ক্ষেত্রের মতো মস্তিষ্কের পিছনে বিনিয়োগ বা দেখাশোনা না করলে এই মানবদেহকে চলতে সক্ষম হবে নাকি একটি দ্বারকয়না পুতুলের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকবে তাই মাননীয় মডারেটার আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগই টেক্সি উন্নয়ন নিশ্চিত করতে পারে মাননীয় মডারেটর গত ছয় মাস দুই হাজার পনেরো দৈনিক একটি সংবাদ ছিল এমন যে কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে একজন মেধাবী শিক্ষার্থী মজরিনাঘ হয়ে জলোচ্ছ্বাসে পানি ঢুকে তার বই খাতা বাসিয়ে নেওয়ার পাশাপাশি তার বাসস্থানটুকু সমুদ্রের সাথে ভাসিয়ে নেয় প্রতিপক্ষ আপনার মজিনাদে খাতে বিনিয়োগের কথা বলছেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে না পারলে আপনাদের এই শিক্ষার পিছনে বিনিয়োগটি এভাবে উড়ে যাবে ঝরে এবং সেই সাথে মজিনাদের স্বপ্নগুলো ভেসে যাবে বানের আতাদের আর জীবন তলিয়ে যাবে সমুদ্রের জলে মাননীয় আমার এটার এবার লক্ষ্যক পরিবেশের কিছু আবশ্যকীয় উপাদানের দিকে সিসাময় কোনো শহর নয় আমি স্বপ্ন দেখি একটি অক্সিজেনময় শহরের আর এর জন্য আমরা বলছি বনাঞ্চল বৃদ্ধির পিছনে বিনিয়োগ বানানোর কোনো বিকল্প নেই মাননীয় মডেটর আমরা জানি পানির কোনো রঙও নেই গন্ধও নেই কিন্তু ঢাকার পান বুড়িগঙ্গা নদীর পাশে দাঁড়ালে আমরা বুঝতে পারি পানির গন্ধ দুটোই আছে কারণ বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় ঢাকার চারপাশের চারটি নদীতে প্রতিদিন সাত হাজার শিল্প ইউনিট থেকে এক দশমিক পাঁচ মিলিয়ন কিউবিক মিটার বর্জ্য পানিতে পতিত হয় ঠিক একইভাবে ঢাকা শহরে এতটাই বায়ু দূষণ হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকে মার্চ এর চার মাসে ঢাকা শহরে বায়ুতে বস্তু কণার পরিমাণ থাকে চারশো তেষট্টি এমসিএম যা পৃথিবীর মধ্যে সর্বাধিক প্রতি প্রতিপক্ষর এই যখন পরিবেশ দূষণের অবস্থা তখন আপনাদের দেখিয়ে যেতে হবে পরিবেশের পিছনে আলাদা প্রয়োজনীয় বিনিয়োগের দরকার আছে কিনা আবার দেখা যায় রাজধানী ঢাকা সারা বিশ্বের বসবাসকারী অনুপযোগী শহরের দ্বিতীয় তালিকায় রয়েছে এমন পরিস্থিতিতে আপনারা শিক্ষাখাতে অধিক বিনিয়োগের মাধ্যমে পরিবেশগত নিরাপত্তাটি কি করে নিশ্চিত করবেন তাই প্রতিপক্ষ বাগা নম্বর ছেড়ে স্বপ্নের ফানুষ্টি নাওরে দেশের প্রকৃত টেক্স উন্নয়নের কথা চিন্তা করুন তবেই বুঝতে পারবেন শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয় বরং সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগই টেক্সি উন্নয়ন নিশ্চিত করতে পারে প্রতিপক্ষ বর্তমান সরকার রূপকল্প দু হাজার একুশ বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছে তাতে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য কর্মসংস্থান প্রযুক্তি সামাজিক নিরাপত্তা ও দারিদ্র দূরীকরণকে সমানভাবে প্রাধান্য দিয়েছে সেক্ষেত্রে আমরা একবারে বলিনি শিক্ষা কাছে বিনিয়োগের প্রয়োজনে শিক্ষা কাছে বিনিয়োগের প্রয়োজন ছিল আছে এবং থাকবে কিন্তু আমাদের বিতর্ক যেহেতু টেক্সি উন্নয়নকে নিয়ে তাই প্রতিপক্ষের উচিত ছিল তাদের অবস্থান থেকে এটি প্রমাণ করা যে কেবল শিক্ষা কাছে বিনিয়োগের মাধ্যমে এইচডিজি বা টেক্সি উন্নয়নের প্রত্যেকটি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব মাননীয় মডেট তাই আমরা বলছি আর্থ সামাজিক ক্ষেত্রে যে সামাজিক নিরাপত্তার খাটটি রয়েছে তাতে যদি প্রয়োজনীয় বিনিয়োগটি করা হয় তবে বয়স্ক বিধবা ও অসচল প্রতিবন্ধী নিরাপত্তাটি নিশ্চিত হবে এবং এভাবেই দেশের টেক্সি উন্নয়নটি ত্বরান্বিত হবে মাননীয় মডেট এবার আসে যাক স্বাস্থ্যখাতের বেহাল অবস্থায় একটি ঘটনা জ্বলন্ত সাক্ষী আমি আমার বড় বোনের নাম স্বর্ণের মতো করছিল আপু সুন্দর জীবন আপু তখন সন্তান শ্রাবণ মাসে বৃষ্টি ছিল এক শ্রাবণের থেকে তীব্রতর হলো আপুকে নিয়ে আমরা ছুটলাম ইউনিয়ন পশুদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেখানে যাওয়ার পর ডাক্তার বললেন তখনই অপারেশন করতে হবে কিন্তু সে হাসপাতালে ছিল না কোনো অপারেশনের যন্ত্রপাতি ফলে আপুর বাচ্চাটি মারা গেল আপুর তীব্র চিৎকার ভারী উঠেছিল সেদিনের শ্রাবণ আকাশ আর এমন নির্মম ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে আর এর জন্য তাই একমাত্র স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বিনিয়োগের অভাব কেননা আমাদের দেশে এখন পর্যন্ত 112 টি ইউনিয়ন পরিষদে কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র নেই প্রতিবছর দেশে 20000 ডাক্তার তৈরি হলো দেশে কর্মসংস্থানের অভাবে তারা বিদেশে চলে যাচ্ছে সুতরাং শুধুমাত্র শিক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে হয়তো অনেক ডাক্তার তৈরি করা সম্ভব কিন্তু তাদের কর্মসংস্থান পর্যাপ্ত চিকিৎসার উপকরণ ও যন্ত্রপাতি নিশ্চিত করার জন্য যদি স্বাস্থ্য খাতে সুসম বিনিয়োগটি না করা হয় তাহলে সোনালীর মতো অসংখ্য মা তাদের অনাগত সন্তান সহ পরিণত হবে ঝরে পড়া ফুলে তাই মাননীয় মডেল সবশেষে বলতে চাই আমি টেকসই উন্নয়নে ফুলটি ফোটাতে চাই কিন্তু শিক্ষাকে বাদ দিয়ে নয় শিক্ষক সেই ফুলে একটি পাপড়ি আর বাকি পাপড়িগুলো হোক অর্থনৈতিক পরিবেশগত ও সামাজিক নিরাপত্তার খাঁটি ধন্যবাদ মাননীয় মডেল ধন্যবাদ সবাইকে একটা বিষয় নিশ্চিত হচ্ছে যে আমাদের সোনামনিরা যারা ব্র্যাকের প্রচেষ্টায় সারা বাংলাদেশে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আজকে মাননীয় অর্থমন্ত্রী এখানে রয়েছেন আজকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান রয়েছেন শিক্ষা সচিব মহোদয় রয়েছেন এই সকলের সামনে আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিরা যে চমৎকার একটা প্রেজেন্টেশন দিতে পারছে এটি আমাদের একটা বড় আস্থার জায়গা তৈরি করছে আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার পক্ষদল আগারণ উচ্চ বিদ্যালয় বড়াইগ্রাম নাটোর থেকে আগত দলের দরনতা ইসমিতারা বকুলের কাছ থেকে তার বক্তব্য মডে এইটার আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য সেই সাথে শুভেচ্ছা ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সবাইকে মাননীয় মডে এইটার আমার দাদা গজর গজরবয়াতি মূর্খতা প্রশ্চিত করে জোরদারের জাল দলিলের টিপসই দিয়ে সব কিছু হারিয়েছিলেন পঞ্চাশ বছর আগে বাবা অবশ্য দাদা চেয়ে গিয়েছিলেন একবার এনজিও কর্মীরা ঋণের কাগজের টিপসই নিতে চাইলে বাবা ক্ষেপে বলেছিলে ছিলেন কিমিয়ারা মশ করা করো কলম দাও সই কর্মু আর আমি টেলিভিশনে বিতর্ক করছি মাননীয় মনে এই সফলতা দাদা বাবা কিংবা আবার নয় স্বাধীনতা চুয়াল্লিশ বছরে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের সূচক যত উপরে উঠেছে রাষ্ট্রের সকল ক্ষেত্রের উন্নয়নের সূচকও উঠেছে উপরে মাননীয় মনে সেনা সদস্যরা একটি দেশকে যেমন শত্রুর হাত থেকে রক্ষা করে ঠিক তেমনি শিক্ষা একটি দেশকে মজবুত করে ভেতর থেকে আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ মাননীয় প্রতিপক্ষ দল থেকে টেকসই উন্নয়নের নানাবিধ অন্তরায় নিয়ে আলোচনা করে গেলেন এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে বিভিন্ন খাতে বিনিয়োগের কথা বলে গেলেন অথচ মাননীয় মানে এই সকল সমস্যার নিরসন করা যায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে যা টেকসই উন্নয়নের অন্যতম শর্ত ও নির্দেশক মাননীয় এই সুশাসন বাস্তবায়নে সবার আগে প্রয়োজন প্রশিক্ষিত জনগোষ্ঠী যারা খাত অনুযায়ী ব্যয় ও কর্মসংস্থান সুনিশ্চিত করবে এবং দুর্নীতি প্রতিরোধ করবে এই গভর্নেন্সের মাধ্যমে যার উৎকৃষ্ট উদাহরণ মালয়েশিয়া প্রতিপক্ষ একবার ভাবুন যে মালয়েশিয়াকে আমরা আশির দশকে সাহায্য পাঠিয়েছি সেই মালয়েশিয়াকে আজ টেকসই উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করছি মালয়েশিয়ার ক্ষেত্রে এটা অর্জন করা সম্ভব হওয়ার কারণ তারা শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে সক্ষম হয়েছিল মাননীয় মডিটর সুশাসনের পাশাপাশি টেকসই উন্নয়নের আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা মজার ব্যাপার হলো আমরা যদি তথ্য প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করতে পারি তাহলে সবার জন্যই সুস্বাস্থ্য উন্নয়নে আমূল পরিবর্তন আনা সম্ভব সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে আর ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে এ সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন মিনি ল্যাপটপ হবে ডিজিটাল ডাক্তার আর তার স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিকগুলোকে মোট তেরো হাজার আটশো ষোলোটি মিনি ল্যাপটপ প্রদানের কার্যক্রম শুরু করেছে এর মাধ্যমে গ্রামীণ জনগণ টেলিমেডিসিন সেবা স্বাস্থ্য সংক্রান্ত হারনাগাদ তথ্য ও স্বাস্থ্য শিক্ষার সুযোগ পাবে মাননীয় মডেটার এই গৃহীত পদক্ষেপটি সফল করতে হলে এক্ষেত্রে নিয়োজিত সবাইকে আধুনিক ও গুণগত প্রযুক্তি শিক্ষায় প্রশিক্ষিত করতে হবে যার জন্য শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই মাননীয় আমরা তিনজন বক্তা সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের বারোটি লক্ষ্যমাত্রায় আলোচনা করেছি এবং এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ কিভাবে সকল ক্ষেত্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের অবস্থান থেকে শিক্ষা খাত ছাড়া অন্য সুনির্দিষ্ট একটি খাতে বিনিয়োগ করে টেকসই উন্নয়নে 12 কোটি লক্ষমাত্রা কিভাবে পূরণ করবে তার কোনো রূপরেখা দেয়া যায়নি মাননীয় মাননীয় এটা আমাদের বক্তব্য মতে এই পুরো প্রক্রিয়াটি বিজ্ঞানী পেস্কেলের সূত্রের মতো আবদ্ধ তরল পদার্থের একটি নির্দিষ্ট জায়গায় চাপ প্রয়োগ করলে সেই চাপ যেমন সমগ্র পাত্র পৃষ্ঠতলে সমানভাবে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি শিক্ষা খাত হলো টেকসই উন্নয়নের সেই নিদিষ্ট খাত যেখানে বি বিনিয়োগ করলে তার সুফল সকল ক্ষেত্রকে সমানভাবে প্রভাবিত করে মাননীয় মানে এটা আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দু হাজার ত্রিশ সালে টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের চ্যালেঞ্জ আমাদের দায়িত্ব শিকরে বেঁধে রেখেছে মাননীয় মানে এটা আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশের কাতারে দাঁড়ানোর স্বপ্নে আমরা বিভোগ প্রতিপক্ষ স্বয়ং শিক্ষামন্ত্রী যখন বিশ্বাস করেন মানসম্মত শিক্ষা টেকসই উন্নয়নের পূর্ব ঠিক তখনও কি আপনারা বলবেন শিক্ষা খাতে বিনিয়োগের প্রয়োজন নেই প্রশ্ন আশা করতে পাবো মাননীয় বক্তব্য শেষ করব তবে শেষ করার আগে দেখিয়ে যেতে চাই আমরা যদি শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ অর্থাৎ জিডিপির ছয় শতাংশ বা মোট বাজেটের পঁচিশ শতাংশ নিশ্চিত করতে পারি তাহলে টেকসই উন্নয়নের হাত ধরে 2030 সালে যে বাংলাদেশটি আমরা পাব সে বাংলাদেশটি কেমন হবে এক নিজস্ব প্রযুক্তি ও প্রকৌশলীর মাধ্যমে পরিবেশ বান্ধব উপায়ে খনিজ সম্পদ উত্তোলন হবে দুই গার্মেন্ট শিল্পের মতো তথ্য প্রযুক্তি খাতে অবিস্মরণের বিপ্লব সাধিত হবে তিন দ অক্ষ স্বয়ং প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠবে চার একটি শিশু শিক্ষার আকাশতে খসে পড়ার তারার মতো অকালে ঝরে পড়বে না এবং পাঁচ খাদ্য নিরাপত্তা বাংলাদেশ হবে বিশ্বের বুকের রোল মডেল আর সেই দিন আমরাও বুক চাপড়ে বলতে পারবো আমি গর্বিত আমি বাঙালি ধন্যবাদ মাননীয় মডেল ধন্যবাদ ধন্যবাদ আমার কাছে মনে হচ্ছে যে একটা কথা আছে না হালকা হলেও শক্ত আছে এটা সবাই বয়সে কিন্তু খুবই ছোট কিন্তু খুবই শক্তিশালী উপস্থাপন করছে আমরা শুনবো আমাদের যারা নেই যে উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জের ঢাকার দল এখানে এসছে তাদের দলনেতা সুরবি আক্তার অধরার কাছ থেকে তার বক্তব্য আমি মুক্তিযুদ্ধে দেখিনি তবুও আমি লাল সবুজের পতাকা অন্তরে ধারণ করি আমি বঙ্গবন্ধুকে দেখিনি কিন্তু তার সোনার বাংলা আমি গড়তে চাই আর এই সোনার বাংলা গড়ে তোলার জন্য সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগের কোনো বিকল্প নেই মাননীয় মডারেটর প্রতিপক্ষের তিনজন বক্তা কেবলমাত্র শিক্ষাকে দিয়ে টেকসই উন্নয়নের যে মালাটি গাঁথার চেষ্টা করেছেন সেটি এক মুহূর্তেই ছিঁড়ে যাবে যদি না তারা সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগটি না করেন কেননা অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন টেকসই অর্থনীতি টেকসই সমাজ এবং টেকসই পরিবেশ নিশ্চিত হলেই আমাদের টেকসই নিশ্চিত হবে অথচ প্রতিপক্ষ আপনারা কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করি টেকসই নিশ্চিত করতে চাচ্ছেন তাই আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে বিচার মানে কে তার তাল গাছটি আমার ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য মাননীয় মডারেটর আমি দলনেতা হিসেবে সার্বিক সমন্বয়ের মাধ্যমে এটি প্রমাণ করে যাব যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে কেননা মাননীয় মডারেটর আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন শিক্ষার সনদ হাতে নিয়ে পায়ের তুলি ক্ষয় করছে লক্ষাধিক যুবক আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন ঘূর্ণিঝড় কোমেন আইলা কিংবা সিডর তাণ্ডবে স্কুল ঘর বই খাতা এবং সেই সাথে ভেসে যাচ্ছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন সামাজিক নিরাপত্তা খাটতিতে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় মাত্র তিনশো টাকা মাসিক বয়স্ক ভাতা পাওয়ার জন্য একজন নব্বই বছরের বৃদ্ধাকে যে চোখের পানি ফেলে খুবই আক্ষেপের সাথে বলতে হচ্ছে আর কত বয়স হলে আমি বয়স্ক ভাতা পাব প্রতিপক্ষ কেবল করে যদি অর্থনীতি পরিবেশ এবং আর্থসামাজিক ঘটে তবে আপনারা কেন এখনো এমন একটি রাষ্ট্রের নাম বলতে পারেনি তাই প্রতিপক্ষ শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না ঠিক তেমনি টেকসই উন্নয়নে সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগের কোনো বিকল্প নেই তাই আমরা বলছি সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে মাননীয় মডারেটর আমরা আজ যে কারণে বলছি যে অর্থনীতি পরিবেশ ও আর্থ সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ হলে আমাদের টেক্সি উন্নতি নিশ্চিত হবে তার যদি একটি করে বাস্তব উদাহরণ দেয় তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে মাননীয় মডারেটর লক্ষ্য করুন সাম্প্রতিক সময়ের একটি জনপ্রিয় বিজ্ঞাপন চিত্র গ্রামীণ ফোনের দেয়ার খুশিতে দেখার স্বপ্নবাস্তা তার বান্ধবীকে খুব গর্বের সাথে বলে এই তানিয়ারে চিন্না রাখো একদিন ঘরে বসেই টাকা কামাইবো এখানে দেখা যায় সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করে স্বপ্নবাস তানিয়াদের তৈরি করছে কিন্তু অর্থনীতি ও সেবা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না থাকায় সরকারের যথেষ্ট ইচ্ছে থাকার পরও তাদের হাতে তুলে দিতে পারছে না একটি কম্পিউটার একটি ল্যাপটপ কিংবা একটি স্মার্টফোন কিন্তু ধন্যবাদ দিতে চাই ব্রাককে ব্রাকের সহযোগিতায় স্বল্প সংখ্যক হলেও তানিয়াদের স্বপ্ন পূরণ হচ্ছে আবার মাননীয় মনে লক্ষ্য করুন আমাদের দেশে প্রতি বছর কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার পেছনে ব্যয় হচ্ছে প্রায় দুশো কোটি Kiitoksia. ফলে সেখান থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষাপ্রাপ্ত হচ্ছে কিন্তু পরিণত হচ্ছে শিক্ষিত বেকারে কারণ এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই আর যতটুকু রয়েছে সেখানে দেখা যায় ডাক্তারি পাশ করে পুলিশে বিজ্ঞান পড়ে ব্যবস্থাপনায় প্রকৌশল পড়ে ব্যাঙ্কে আর আইনে পড়ে বিপণন চাকরি করার নজির অহরহ যে কারণে শিক্ষার পেছনে বিনিয়োগ করে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারলেও তাদের বিশেষায়িত জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারছি না এই যখন অবস্থা তখন আমরা বলছি শিক্ষাক্ষেত্রে গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে অর্থাৎ দুটোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে যার ফলে কলকারখানা ও শিল্প বাণিজ্যের প্রসার ঘটবে আর বেকার সমস্যাটি দূর হবে মানে নিয়মার এটোর এবার যদি আমরা নগরগুলোর দিকে তাকাই তবে দেখা যায় তা দিন দিন বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ছে মাত্র পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সেই সাথে তীব্র যানজটে দুর্বিষহ হয়ে উঠছে নগরবাসীর জীবন সামান্য একটু বৃষ্টিপাতে যে নগরী পানিতে তলিয়ে যায় যানজটের সৃষ্টি হয় সেই দেশে এত সকল সমস্যা পাশ কাটিয়ে কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করাটাকে অলিক কল্পনা প্রতিপক্ষ তাই আমরা বলছি শিক্ষার পাশাপাশি বিনিয়োগ করতে হবে পরিবেশ উন্নয়ন খাতেও আবার যদি আর্থসামাজিক সামাজিক ক্ষেত্রের দিকে থাকে তবে দেখা যায় প্রতিপক্ষ আপনারা আজ যে জনগোষ্ঠীকে শিক্ষিত করার মাধ্যমে টেকসই উন্নয়নের কথা বলছেন এই শিক্ষিত জনগোষ্ঠীরও তো বয়সের শেষ সময়টাতে বৃদ্ধ হয়ে বয়স্ক ভাতার প্রয়োজন পড়বে এখন যদি আপনারা সামাজিক নিরাপত্তা খাটতিতে প্রয়োজনীয় বিনিয়োগটি না করেন এবং কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে অধিক গুরুত্ব দেন তাহলে তখন তাদের সামাজিক নিরাপত্তাটি নিশ্চিত করবেন কি করে তাই মাননীয় মানে আমরা বলছি সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগে উন্নয়ন নিশ্চিত করতে পারে মাননীয় মানে সবশেষে কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ আর সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগের মধ্যে একটি তুলনা দেখাতে এই বিতর্ক মঞ্চকে সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছি কেননা বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্রাক শুধুমাত্র একাই এই বিতর্ক অনুষ্ঠানটি আয়োজন করতে পারেনি ডিবেট ফর ডেমোক্রেসি তার দীর্ঘদিনের বিতর্ক চর্চার অভিজ্ঞতা দিয়ে ও বাংলাদেশের বহুল জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা তার প্রচার সহযোগিতা দিয়ে যদি সারা পৃথিবীতে এই বিতর্ক অনুষ্ঠানটি প্রচার না করতো তাহলে আমাদের মুক্ত চিন্তা শানিত যুক্তি প্রকাশিত হতো না অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বিতর্ক বিকাশটির মতো বিশাল আয়োজনটি সফল করতে তিনটি প্রতি মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে মাননীয় মরেট তাই গুরুত্বের ভিত্তিতে আমরাও বলছি প্রয়োজনীয় বিনিয়োগ হলে কেবলমাত্র তখনই প্রকৃত টেকশনটি নিশ্চিত হবে সুতরাং মাননীয় মরেটর শুধু তর্কের খাতিরে তর্ক করলে চলবে না আমাদেরকে দেখাতে হবে একটি সমাধানের পথ আর তা হচ্ছে বাংলাদেশের ট্যাক্সি উন্নয়ন নিশ্চিত করতে হলে অবশ্যই অর্থনীতি পরিবেশ আর্থ সামাজিক ক্ষেত্রে অর্থাৎ সর্বক্ষেত্রে সুসম বিনিয়োগ করতে হবে এবং সেই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা সুষ্ঠু পরিকল্পনা রোধ পরিকল্পিত নগরায়ন ও ভৌত অবকাঠামোর উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে তবেই হবে প্রকৃত ট্যাক্সি উন্নয়ন তাই শেষ করার আগে একটি কথাই বলতে চাই পৃথিবী তুমি শোনো আমরাও চাই শুনলাম লাল সবুজের পতাকা তুলব সারা দুনিয়া জুড়ে সুষম বিনিয়োগ করে ধন্যবাদ আজকে এখানে মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন আমার কাছে মনে হয় যে তিনি ওই বিচার কার্য করতে গেলে তার পক্ষ খুব কষ্টকর হতো কোন দিকে তিনি যাবেন এবং দর্শকরা রয়েছেন আমি জানি না একটা বিষয় তারা কিন্তু বলছে স্পষ্টভাবে যে বাংলাদেশের যে উন্নয়ন সেটি নিশ্চিত করা দরকার এই জায়গায় কিন্তু উভয় পক্ষে আমাদেরকে এক ধরনের কনফিউজ করে দিচ্ছে তারা তো উভয় একটা জিনিসই চায় তাহলে ওদের মধ্যে বিভেদটা কি নিয়ে বিভেদটা হচ্ছে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা নিয়ে এবং সে কারণের জন্যই আজকে তারা একটা পক্ষ বলছে যে শিক্ষা বিনিয়োগ জরুরি একটা পক্ষ বলছে না আজকে আমাদের জলবদ্ধতা আমাদের সুশাসন আমাদের মানবাধিকার আমাদের নানা রকম বিষয় রয়েছে সেগুলো আমাদের জন্য জরুরি দেখা যাক আমরা আমাদের পক্ষ দলের তাকে তার যুক্তি খণ্ডন পর্বে আহ্বান জানাচ্ছি আবারও তারা বকুলকে তার দু মিনিট পুরোনায় যুক্তি খণ্ডন করার জন্য আরেকবার সুযোগ দেওয়ার জন্য মাননীয় বজেটার প্রতিপ বিপক্ষ দলের প্রথম বক্তা বিনিয়োগের সামগ্রিক খাতের কথা বলে গেলেন কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশের বাজেটে সামগ্রিক খাত বলে কোনো খাত আছে কিনা আমার তা জানা নেই আমরা যখন আমরা যখন শিক্ষা নামক একটি খাত নিয়ে আলোচনা করছি তখন প্রতিপক্ষের উচিত ছিল শিক্ষা খাত ছাড়া অন্য এমন একটি খাত নিয়ে আলোচনা করা যার মাধ্যমে টেকসই নিশ্চিত করা যায় কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হয়েছেন মাননীয় এটা আমাদের তারা বলে গেলেন আমরা বিচার আমাদের কিনা মতো কিন্তু প্রতিপক্ষ আপনাদের কথা শুনে মনে হচ্ছে শুধু তালগাছই নয় তালগাছের উপরে যে আকাশ নিচে যে মাটি এমনকি তালগাছের যে পাখিটা এসে বসে সেটাও আপনাদের সত্যি হাস্যকর ব্যাপার প্রথম বক্তা কথা বলে গেলেন প্রতিপক্ষ আমার দলের প্রথম বক্তা তার বক্তব্যে প্রথমেই বলে গেছে কেবল বলতে শিক্ষা খাতে একটি সুনির্দিষ্ট বিনিয়োগের কথা বলেছি কিন্তু আপনারা তা না বুঝে কেবলের কেবলটি ধরে টানাটানি করে বিভ্রান্ত তৈরি করছেন মাননীয় মধ্যে এটা আমরা কখনো বলিনি শিক্ষা খাত ছাড়া অন্যান্য খাতে বিনিয়োগের প্রয়োজন নেই বরং আমরা এটা প্রমাণ করেছি শিক্ষা অধিক বিনিয়োগের মাধ্যমে কিভাবে টেকসই নিশ্চিত করা যায় মাননীয় মধ্যে এটা বিপক্ষ দলের প্রথম বক্তা বেকারত্বের কথা বলে গেলেন প্রতিপক্ষ আমার দলের প্রথম বক্তা প্রথমেই কারিগরি ও কর্মমুখী শিক্ষার কথা বলে গেছেন আমরা যদি শিক্ষা অধিক বিনিয়োগের মাধ্যমে কারিগরি ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই টেকসই নয় নিশ্চিত করা সম্ভব এবং বর্তমানে যারা বেকার রয়েছে তাদেরকে যদি প্রশিক্ষণের আওতায় দক্ষক হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমাদের দেশে আর একজনও বেকার থাকবে না মাননীয় মানে এটা বিপক্ষ দলের দ্বিতীয়তা বক্তা প্রাকৃতিক দুর্যোগের কথা বলে গেলেন প্রতিপক্ষ এই বিপর্যয় দেখা দিয়েছিল অসচেতনতার মাধ্যমে আপনি কি এটা শিক্ষা ছাড়া অন্য কোনো খাদ্যের মাধ্যমে চেষ্টা করতে পারবেন মাননীয় মানে এটা বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন আমরা নাকি কোনো দেশের কথা বলিনি কিন্তু মাননীয় মানে আমি উদাহরণ হিসেবে মালয়েশিয়ার কথা বলেছি মাননীয় ম্যানেজার বিপক্ষ দলের তৃতীয় বক্তা দুর্নীতির কথা বলে গেলেন প্রতিপক্ষ আমরা তা অস্বীকার করছি না কিন্তু আমার দলের প্রথম বক্তা তার বক্তব্যে নৈতিক মূল্যবোধ শিক্ষার কথা বলে গেছেন যা একজন মানুষকে মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আর একজন প্রকৃত দেশপ্রেমিক আর যাই হোক দুর্নীতিবাজ হতে পারে না তাই আমরা বলি মানসম্মত শিক্ষার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা যায় মাননীয় মডিটর ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে পরিশেষে একটি প্রত্যাশার কথা বলে শেষ করব। হে অনাগত আমার বর্তমান সাজিয়ে রেখে যাব তোমাদের জন্য আমি ইতিহাস হতে চাই ধন্যবাদ মাননীয় মানে এটা ধন্যবাদ সবাই নিশ্চয়ই তোমরা আজকে যারা এখানে এসছো তারা ইতিহাস রচনা করছো এবং তোমাদের মুখ থেকেই একটা কথা উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে প্রকৃত দেশ প্রেমিক দুর্নীতিবাজ হতে পারে না যেটি আমাদের প্রধান সমস্যা হিসেবে আমরা মনে করি আমি মনে করি তোমরা বড় হলে এই যে দুর্নীতির কথা তোমরা বলছো প্রতিরোধের কথা বলছো নিশ্চয়ই আমাদের সমাজে সেই দুর্নীতি আমাদের সমাজে যে সুশাসনের অভাব এগুলি আর থাকবে না আমরা শুনব আমাদের এই আয়োজনের সর্বশেষ বক্তা যিনি এসছেন আমাদের বিপক্ষ দল থেকে এবং সেই দলের দলনেতা যুক্তি খণ্ডন পর্বে আক্তার অধরা এবারে তার বক্তব্য প্রদান করবে যদি শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যেত তবে অর্থমন্ত্রী অন্য খাতগুলোতে বিনিয়োগ করা বন্ধ করে দিয়ে শুধু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে ট্যাক্স উন্নয়ন নিশ্চিত করত মাননীয় মনে প্রতিপক্ষ একবার বলছেন অধিক বিনিয়োগের কথা আবার বলছেন সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ করতে অথচ মাননীয় মনেটর আমরা জানি সুষম বিনিয়োগ আর অধিক বিনিয়োগ এর মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান সুষম হচ্ছে সর্বক্ষেত্রে সমান আর অধিক হচ্ছে একটি ক্ষেত্রকে এককভাবে প্রাধান্য দেওয়া তাই তারা অধিক আর সর্বক্ষেত্রের মধ্যে একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি করে ফেলেছেন প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন দারিদ্র মোচনের কথা বিমোচনের কথা প্রতিপক্ষ আপনি দারিদ্রতা দূরীকরণের জন্য শিক্ষার কথা বলে গেলেন কিন্তু আপনি যদি একজনকে শিক্ষিত করে তাকে কর্মের ব্যবস্থা না করতে পারেন তবে সে বেকার হয়ে থাকবে আর তাই টেক নিশ্চিত করা যাবে না তাই আমরা বলছি সর্বক্ষেত্রে না হলে তখনই প্রকৃত টেক শুনিটি নিশ্চিত হবে প্রতিপক্ষ এরপরও যদি আপনারা আমাদের সহজ সরল ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতেই হচ্ছে আপনারা যেন জ্ঞানের ঘাটতিতে ভুগছেন প্রতিপক্ষ আপনারা আজ তিনজনই শিক্ষাক্ষেত্রে বেহাল দশার কথা বলে গেলেন আমরাও আপনাদের মতো শিক্ষাক্ষেত্রে বেহাল দশার উন্নয়ন চাই কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে যে বেশ উন্নয়ন হয়েছে তা অস্বীকার করলে চলবে না একদিনে আমরা সারা বাংলাদেশে বই বিতরণ করতে পেরেছি শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীর মধ্যে সমতা আনয়ন করতে পেরেছি স্নাতক পর্যায়ে পর্যন্ত উপবৃত্তি দিতে পেরেছি তবুও শিক্ষাক্ষেত্রে এত সব সফলতার মাঝেও আমরাও চাই শিক্ষাক্ষেত্রে আরও বিনিয়োগ হোক তবে তা যেন কখনোই কেবল কিংবা একমাত্র না হয়ে সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ হয় তাই সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ বলতে আমরা এটাই বোঝাচ্ছি তাই পরিশেষে এটাই বলতে চাই আমরাই পারি আমরাই পারবো সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ করে গড়তে টেকসি উন্নয়নের দেশ রাচনরা আর কাঁদবে না হাসবে আবার বাংলাদেশ ধন্যবাদ মাননীয় মনেটর ধন্যবাদ সবাইকে আমরা সর্বশেষ বক্তার যুক্তি খণ্ডনে শুনলাম সে বলল যে হাসবে এবার বাংলাদেশ আসলে বাংলা তো হাসছে আজকে সারা বাংলাদেশ হাসছে বাংলা একাডেমি হাসছে মাননীয় অর্থমন্ত্রী হাসছেন মাননীয় শিক্ষা সচিব হাসছেন মাননীয় এটেন বাংলা সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান হাসছেন ব্র্যাকের সম্মানিত ইডি ডক্টর মুসা হাসছেন ডক্টর শফিক হাসতেন আমরা সবাই হাসছি কেন হাসবো না তোমরা আজকে আমাদেরকে যে উপহার দিয়েছো সেই উপহারের জন্য আমরা না আর পারছি না তোমাদেরকে আমরা অন্তরের ধন্যবাদ জানাই দর্শক মন্ডলী বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা এরই মধ্যে ১৯ বছর অতিক্রম করেছে এবং এর মধ্যে এটিএন বাংলার রয়েছে অনেক অর্জন দর্শকদের ভালোবাসা পেয়েছে দেশে এবং বিদেশে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে ইতিমধ্যে অর্জন করেছে ইন্টারন্যাশনাল এমি ওয়ার্ডের মতো মূল্যবান পুরস্কার যিনি বিতর্ক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশের প্রথম এটিএন বাংলা অর্থাৎ স্যাটেলাইট চ্যানেলের স্বপ্ন দেখেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ এটিএন বাংলা এবং এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আমি এবারে তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখতে ডক্টর মাহফুজুর রহমান রাহিম আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী উপস্থিত ব্যাক কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত শিক্ষা সচিব উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা আলাইকুম এই যে বিতর্ক আজকে যেটা তারা করতেছে আগামী দিনে যখন তারা বিভিন্ন জায়গায় যাবে আমরা বলতে পারি না এদের ভিতর থেকেই হয়তো একদিন কেউ না কেউ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে তখন তারা পার্লামেন্টে তো তাদেরকে এইভাবেই বক্তব্য দিতে হবে যদি এই অভ্যেসটা ছোটোবেলার থেকে গড়ে ওঠে তাহলে বড় হলে সেই বক্তব্য দিতে তাদের আর কোনো কষ্ট হয় না সবাইকে আমার ধন্যবাদ আল্লাহ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মোহিত এমপি যার উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে আলোকিত করেছে সমৃদ্ধ করেছে দর্শক বন্ধুরা এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মহিত এমপি এখনকার ছাত্রছাত্রী যে কত বেশি স্মার্ট এবং কত বিষয়ে নানা বিষয়ে জ্ঞান রাখে তার একটি পরিচয় আজকে এখানে পেলাম বক্তৃতা যারা করেছো তাদের কাছে একটাই উপদেশ কিন্তু এটা বোধ এখন অচল সেটি হচ্ছে যে তোমরা এত দ্রুত কথা বলো কেন আরেকটু একটু আস্তে আস্তে বললে পারতে তাহলে বোধ হয় তাহলে আমি আসছি তাহলে বোধ আমাদের উপর প্রভাব এবং যারা দর্শক ও যারা শ্রোতা যারা দূরের থেকে রেডিওতে বা কিছুতে শুনছে তাদের উপর তোমাদের প্রভাবটা অনেক বেশি হতো বিতর্ক অনেকে বলেছেন শুরুতেও বলেছেন যে একটা অতি সুন্দর উদ্যোগ কারণ বিতর্কে অনেক কিছু জানা যায় একটি বিষয় সম্বন্ধে তো জানবেনই তারপরে বক্তৃতা করা সম্বন্ধে এটা একটা প্রশিক্ষণ তারপরে অতি অল্প সময়ের মধ্যে কারক বক্তব্য আয়ত্ত করা এবং তার উল্টো কীরকম ধরনের যুক্তি হতে পারে তার জন্য যে মানসিক প্রক্রিয়াটি কাজ করে সেটা মান আই মিন বুদ্ধি বননশীলতা এগুলোর জন্য অত্যন্ত উপযোগী আর সর্বোপরি তাতে যে বিষয়টি হয় বিতর্কে এই যে অল্প বয়সে স্টেজ ফ্রাইট বলে একটা জিনিস থাকে সেই বিষয়টা যথেষ্ট প্রশমিত হয় সুতরাং বিতর্ক অত্যন্ত একটি ভালো উদ্যোগ এবং আমার পাশে যিনি বসে আছেন তিনি এই কাজ করে যাচ্ছেন অনেক বছর ধরে তাকে বিশেষভাবে অভিনন্দন জানানো দরকার আমরা সকলেই তাকে সে বিষয়ে সে ব্যাপারে অভিনন্দন জানাচ্ছি এবার আমরা ফলাফল জানব তবে তার আগে আবারও জানিয়ে দিই জয় পরাজয় প্রত্যেকেরই আছে থাকবে প্রত্যেক প্রতিযোগিতাতে জয় পরাজয় থাকবে তবে আজকে যারা পরাজিত হয়েছে এবং যারা জয়ী হয়েছে তাদেরকে আগামী দিনে আরও আরও দৃঢ়ভাবে আরও সুদৃঢ়ভাবে তাদের বক্তব্য উপস্থান করবার আহ্বান জানাচ্ছি চ্যাম্পিয়ন দল একটি চ্যাম্পিয়ন ট্রফি এবং সাথে পাবে নগদ তিরিশ হাজার টাকা রানার আপ দল পাবে একটি ট্রফি এবং সেই সাথে পঁচিশ হাজার টাকা আর শ্রেষ্ঠ বক্তা পাবে নগদ পাঁচ হাজার টাকা বিতর্ক বিতাস বিকাশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের নাম ঘোষণা করবেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সম্মানিত বিচারক আছেন তাদের রায় শোনাচ্ছি আজকের এই প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে কেবলমাত্র শিক্ষা বিনিয়োগ নিয়ে ডিবেটটা হয়েছিল সেই ডিবেটে দুটি স্কুল অংশগ্রহণ করেছিল আগ্রান উচ্চ বিদ্যালয় এবং জে কে উচ্চ বিদ্যালয় এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উচ্চ বিদ্যালয় অভিনন্দন জানাচ্ছি বজ্রযুগুন যে উচ্চ বিদ্যালয় বিদ্যার্থীদের এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বজ্রযুগনী জে কে উচ্চ বিদ্যালয়ের দলনেতা সৌরভী আক্তার অধরা অভিনন্দন জানাই অধরাকে কে অভিনন্দন জানাই বজ্রযুগনী জে কে উচ্চ বিদ্যালয়কে অভিনন্দন জানাই আগ্রান উচ্চ বিদ্যালয়কে